গুড মর্নিং, কেমন আছে সবাই? এখন গুড মর্নিং যদিও নেই, এখন 12টা মতো বাজে। তো যাই হোক, আজকে একটু দেরি থেকে ব্লগটা স্টার্ট করলাম। প্রতিদিন তো আগে থেকে ব্লগটা স্টার্ট করি, তো ভাবলাম যে আজকে একটুখানি কাজ বাজ সেরে একটু ফ্রি হয়ে তোমাদের সাথে একটুখানি গল্প করব। কি বলতো, প্রতিদিন ওই ঘরের কাজটা যেগুলো করতেই তো ব্যস্ত, এবার সবসময় তোমরা অনেকেই বলো একটুখানি অন্যরকম ভিডিও দেখো। এবার আমরা যারা হাউস ওয়াইফ, যারা ঘরের কাজ করি, তারা প্রতিদিন ওই ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, কি স্পেশাল রান্না করলাম পরিবারের জন্য, কার জন্য কি স্পেশাল করলাম, এইটুকু নিয়েই আমাদের আয়ত্তের মধ্যে পড়ে। তারপরে মাঝে মাঝে ধরো একটু আউটডোর থাকে, শুট বা ইচ্ছা হয় কোথাও গেলাম তখন। এবার সবসময় তো সম্ভব নয়, সবটাই তো তোমরা বোঝো, তো সেই জায়গা থেকে একটু মানিয়ে গুছিয়ে চলো আর কি বলবো। আর আমার এই গাছগুলো বেশ সুন্দর বাড়ছে, দেখেছো? সাজুগুজু করে রেডি হয়েছি, ভাবছো কোথায় যাচ্ছো? রান্না করবো এসে। তো ভাবলাম যে তার আগে একটুখানি তোমাদের সাথে গুড মর্নিং বলে নিই, আর যাবো পেস্তার ওষুধ আনতে। বাড়িতে চলে এসেছি, আর এর মধ্যে পেস্তার ওষুধ রয়েছে, এটা তো আলাদা করে রাখতে হবে, কে কখন ভুলে খেয়ে নেবে, সর্বনাশ। একটা দুলালের তাল মিছরি নিয়ে আসলাম, কারণ ইদানিং উজ্জ্বলের গায়ে এই গরম আসলে হয়, গোটা ওঠে বেশিরভাগ পিঠে, খাটা যেহেতু হেলান দিয়ে বসে থাকে। আর পেট ঠান্ডা করার জন্য দরকার, পেট গরম থেকে এটা হয়, আয়ুষ্মিতারও দরকার, মানে মোটামুটি সবাই খেতে পারবে। এখন তো ওরা বাড়িতে নেই, পরীক্ষা দিতে গেছে, কোয়েলের আজকে লাস্ট পরীক্ষা। আর এইগুলো ওয়ারেসগুলো ওদের জন্য এনে রাখি, আয়ুষ্মিতা খেতে খুব ভালোবাসে, আর শরীরের পক্ষে খুব ভালো ওয়ারেস খাওয়া, গরম থেকে এসে না ওই একটা ওয়ারেস যদি খেতে পারো তাহলে ক্লান্তিটা মোটামুটি দূর হয়ে যায়। তো এই আনতে আমাকে রোদের মধ্যে ছুটতে হয়েছিল, এই আনতে না, আমাকে এই ওষুধটা আনতে যেতে হয়েছিল। তো এখন পেমেন্টটা করতে হবে, উজ্জ্বলকে দিয়ে আসি বিলটা। যার কাছে নাইটি সেলাই করতে দিই সে অধিকাংশ সময় বাড়ি থাকে না, কারণ সে পার্লারে কাজ করে দিদি, তো বিভিন্ন কাজে অনেকে বাইরে চলে যায়। তো সেই জায়গা থেকে ভাবলাম যে না, দেখে আসলাম আসার সময় যে বাড়ি আছে কিনা, দেখলাম যে আছে, বললাম যে দাঁড়াও আসছি ছুটে ছুটে। তো বের করেছি যখন, তোমাদেরকে একটু দেখিয়ে নিই। আর মাকে যে নাইটি এনে দিয়েছিলাম, মায়ের নাইটি থেকে আমি একটা ভাগ বসিয়েছি, কারণ প্রচণ্ড গরম লাগছিল। মাকে বললাম, মা একটা স্লিভলেস নাইটি আমাকে দাও, আমি তোমাকে আবার এনে দেবো ওখানে। তো ওই জন্য মাকে নিয়ে আবার বেরোবো যেদিন, সেদিন আবার নিয়ে আসবো। এইটা এই দেখো, আমার একটু লাল পিঙ্ক এগুলো খুব ভালো লাগে, কেন জানি না। এই দেখো, কেমন লাগছে বলো? দেখো এটা হচ্ছে নাম্বার টু, এগুলোর মানে কাপড় কোয়ালিটি খুব ভালো, যত ধোবে তত আর কি জিনিসটা নরম হয়। যদি সুতির নাইটি সব একই রকম, কিন্তু অনেকগুলো আছে না, জলে দিলে মোটা হয়ে যায়, খড়খড়ে হয়ে যায় কেমন একটা, সেটা না, বেশ ভালো লাগে। আর এটা একটা, এটা বেশ একটু পাতলা সাতলা আছে, মোটামুটি দুটো তিনটে আমি তো দিয়েছিলাম তখন হয়েছে, আর আরও দুটো যেমন হয়েছে। আচ্ছা, এটা দিয়েছে ওই বাড়ি থেকে, মানে ওর জেঠু জেঠি দিয়েছে, দেখো সুতি জামা, এখন ওই সুতি জামাটাই ভালো। এটা দিয়েছে ওর পড়ার আন্টি, সুন্দর হয়েছে না? তো এই যে দুটো জামা হয়ে গেছে, সকালে বিকেলে দুপুরে তিনবেলা তিনটে পরে বসে থাকবে। ওর পড়ার আন্টি খুব ভালোবাসে, ওই জন্য আর কি দিয়ে গেছে। সেদিন মা নিয়ে এসছে, আমি বললাম কি এনেছো, বলছে যে আন্টি জামা পাঠিয়েছে। সকালের আর দুপুরের খাবার একেবারে নিয়ে নিয়েছি, ভাত নিয়েছি, আর তার সাথে মা আলু আর ডিম সেদ্ধ দিয়েছিল, তো একেবারে মেখে নিয়েছি। আলু ডিম সেদ্ধ খেতে কে ভালোবাসো আজকে কমেন্ট করবে। পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ খেতে ইচ্ছা করে না, সবসময় দিলাম না। আর একটু তেল, নুন, লঙ্কা, ব্যাস। আর এই হচ্ছে শাক ভাজা, মা লাল শাক ভাজা করেছিল, তো সেটা নিয়ে নিলাম। আর ভাত, ডিম আলু ভাতে, ডিম আলু মাখা, চলো আগে খেয়ে নিই, তারপরে বাকি। ও, লাইটটা অফ করতে হবে। ওই যে মিষ্টিটা এনেছিলাম না, তো ভাবলাম যে মিষ্টিটার জলটা একটু ভিজিয়ে রাখি, কারণ ভিজিয়ে রাখলে গলেও যাবে, তারপরেও একটুখানি বোতলের জলের সাথে মিক্স করে, এই জন্য একটু বেশি করে জল দিলাম, পরে বোতলের জলের সাথে মিক্স করে একটু পাতলা করে দিলে হয়ে যাবে, তাহলে অতটা মিষ্টিও লাগবে না, আর কাজেও লাগবে, মেয়েও একটু খেতে পারবে, তারপরে আমরাও সবাই মিলে খেতে পারবো, আর উজ্জ্বলকে তো অবশ্যই দেবো। আর মায়ের কিন্তু মেথি ভেজানো জল পাশে সবসময় ভেজানো থাকে, মানে ওই গ্লাসে, একটা গ্লাসে সকালবেলা মেথিটা ভিজিয়ে রাখে, মানে রাতে সেই মেথির জলটা পাল্টে পাল্টে সারাটা দিন খায়, আর তারপরে আবার একটা দিন ছুটি নেয়, মানে মোটামুটি একদিন পর পর আর কি এটা করে, আবার ওই সারাদিন পর মেথিটা ফেলে দেয়।
পরে যখন আবার ভেজাতে হবে তখন কিন্তু আবার নতুন করে মেথি ভেজাতে হবে এক চামচ জলে। এটা শুধু যাদের সুগার আছে তারা নয়, এটা কিন্তু সবাই খেতে পারো, মেথি মৌরির জল এটা প্রচণ্ড ভালো। আর এখানে দেখো আগের দিন যে মাছ এনেছিলাম না, সেখান থেকে কাতলা মাছটা বের করে নিলাম। বর বলেছে একটু দই কাতলা করে খাইও কনিকা, তো ব্যাস বরের হুকুম আর ফেলতে পারলাম না। আর এখানে ফ্রিজে উজ্জ্বলের জন্য ঠান্ডা জল রেখে দিলাম, আমরাও টুকটাক খাই কিন্তু এই গরমকালটায় ফ্রিজে আমাকে আর কিছু রাখি আর না রাখি জলের বোতল রাখতেই হয়। এটা আমাকে বারবার চেক করতে হয় যে জলটা ফুরিয়ে গেছে কি না, ফ্রিজে জল আছে কি না, কারণ ওর জল প্রচণ্ড পরিমাণে দরকার পড়ে, কখন কি প্রবলেম হয় ওই জন্য রাখা সবসময়। আর ফ্রিজের যে ওই মটরগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম একবার, সেভাবেই রয়েছে প্লাস্টিকে বাঁধা। আর মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম, তো এবার মাছটাকে ভেজে নেব। আর দই কাতলা বানাবো, তো ওই জন্য কী করে বানাবো অতটা আমি ভালো করে পারি না বানাতে। তারপরে একটা আইডিয়া করলাম যে না, মশলাপাতি সব দিয়ে কষিয়ে লাস্টে একটু বেশি করে টক দই দেবো, দিয়ে আবার কষাতে হবে। মানে এই ধরনের চিন্তাভাবনা নিজের থেকে বের করি। রান্না করতে যারা ভালোবাসে, যারা ঘরকে ভালোবাসে না, তারা নিজেদের মধ্যে মানে মতোই করে দেখবে একটা না একটা রান্না আবিষ্কার করে ফেলে, যদিও এটা আবিষ্কার করার কিছু নেই। সবাই মোটামুটি আমরা পারি দই কাতলা বানাতে, কিন্তু আমি সেরকম একটা মানে পারলেও আর কি মাথার থেকে বেরিয়ে গেছে, অনেক দিন যেহেতু করা হয় না তো ওই জন্য। তারপরে ভাবলাম যে না করেই ফেলি, দেখা যাক যা হবে হবে, খেতে কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছিল। আর এই যে ওপরে হলুদের কৌটোটা রাখা হয়, তো নিচে যে কটা কৌটো আছে মা যখন হলুদ নেয় প্রত্যেকটা কৌটোর মধ্যে হলুদ ভরে যাবেই, সেগুলোকে আমি পরিষ্কার করি একদিন দুদিন পর পর, আবার দুদিন পর এসে দেখি হলুদ। কিছু করার নেই, তাড়াহুড়োতে রান্না করতে গেলে এটা আমারও হয়, হলুদ টলুদ পরে, তো একটু মুছে নিলেই হয়ে যায়। আর এখানে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি, পেস্ট করে নেব, কুচি না মানে একটু বড় বড় করে কাটছি। তার সাথে দেবো টমেটো, একটু টকটক করে করব, বেশ ভালো লাগবে খেতে, মানে একটু আচারি আচারি টাইপের টকটক টেস্ট লাগবে, ঠিক আচার নয়, এটা তো দই মানে সরি দই বলছি দই কাতলা। হ্যাঁ, টমেটোটা কেটে নিলাম আর লঙ্কাগুলো সব ছাড়াতে হবে, তো ভাবছি রান্না করতে করতে লঙ্কার পোটাগুলো ছাড়িয়ে নেব, তাহলে ওই বসে থাকার যে ব্যাপারটা সেটাও থাকবে না, এদিকে রান্নাও হতে থাকবে আর এদিকে আমার লঙ্কা বাছা হয়ে যাবে। টমেটো লঙ্কা যা যা আছে সব ধুয়ে টুয়ে রেখে দেবো ফ্রিজে। তো এদিকে মশলাটা করে নিচ্ছি, আর ওদিকে তো মাছ ভাজা হচ্ছেই, মাছটা হয়ে গেলে তারপর ওদিকে একটুখানি আমের চাটনি করব। আম এনেছিলাম সেই কবে, আমগুলো আর খাওয়া হচ্ছে না আর শেষও হচ্ছে না, কী করা যাবে বলো, কিছু করার নেই, যখন যেরকম আর কি খাওয়া দাওয়া তখন সেরকম হয়। আর যখনই মশলা করি তখনই এই যে মিক্সিটা একটুখানি ইসে করে রাখার চেষ্টা করি, মুছে টুচে রাখার চেষ্টা করি, কারণ নোংরা পড়ে, সাদা জিনিস আরও বেশি নোংরা হয়। তো গাটা একটু ডলে নিলাম, ব্যাস পরিষ্কার হয়ে গেল। আর এবার ওদের জন্য একটুখানি ইসে বের করে নিলাম, এই যে দুটো ওয়ারেস বের করে নিলাম দুই মাতার জন্য আমার, কারণ প্রচণ্ড পরিমাণে গরমও পড়েছে আর ওরা দুজনে এসে খেতে পারবে, স্কুল থেকে এসে খেতে পারবে, মাঝে মাঝে দেওয়া ভালো বাচ্চাদের। উজ্জ্বলকেও বলি খেতে, ও খেতে চায় না, একটু ফ্রুটি ফ্রুটি টাইপের খেতে, তো আর একটু ওষুধ, ঠিকই জানি না ওষুধ দেওয়া থাকে কি না, দেওয়া তো থাকেই কিছু না কিছু। ও যাই হোক বের করে রাখলাম, বাচ্চারা বড়রা সবাই খেতে পারে ওয়ারেস আর কি। আর মশলাটা কষিয়ে নিয়েছি এখানে, নিয়ে আবার দই দিয়ে দিলাম ফেটিয়ে, দইটা একটু বেশি করে দিলাম, আর পেঁয়াজ রসুন তারপরে লঙ্কা টমেটো সব দিয়ে পেস্ট বানিয়ে একটা মশলা বানিয়েছিলাম। আর দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে দই দেওয়ার পর, এবার এর মধ্যে কাতলা মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর কিছু না থালাটা ধুয়ে একটুখানি জল দেব, ব্যাস এইটুকুনি জল, হাফ কাপ মতো। এবার উল্টে পাল্টে একটু ধনে পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নিলে হয়ে যাবে দই কাতলা, বুঝেছো? একদম সিম্পল প্রসেস, কোনো খাটনি বাটনি কিছু নেই, শুধু এক্সট্রা যেটা সেটা হচ্ছে দই, দই তো আর কি আনলেই হয়ে যায়, একটু ঘুটে নেবে দিয়ে দেবে, বুঝেছো?
দই কাতলাটা হয়ে গেছে, আর এখানে একটুখানি আমের চাটনি করব। তো দেখো আমের চাটনি করার জন্য এখানে শুকনো লঙ্কা, আর অনেকে পাঁচ ফোড়ন দেয়, কিন্তু আমার কেন জানি না মনে হয় সর্ষে ফোড়ন দিলে খেতে ভালো লাগে। তোমরা কী দিয়ে খাও আমাকে অবশ্যই বলো। পাঁচ ফোড়ন দিলে সেক্ষেত্রে একটুখানি কিশমিশ এসব দিলে ভালো লাগে, মানে একটু জেলি জেলি টাইপের চাটনি যেটা হয় না ওটা। আর এটাতে একটু গামাখা গামাখা যে চাটনিটা বা পাতলা ঝোলও করা যায় সর্ষে ফোড়ন দিয়ে। পাঁচ ফোড়ন দিলে একদম জেলি টাইপের আমটা ঘষে নিয়ে যে চাটনিটা করা হয় না ওটা অসাধারণ লাগে, প্লাস্টিক চাটনির মতো ওইটা। একটু নুন দিই চাটনির মধ্যে, যে কোনো মিষ্টি জিনিস করলে আমাদের বাড়িতে নুন এক ফোঁটা দিতেই হবে, না হলে খেতে চায় না, খেতে ভালোও লাগে না, টেস্ট মানে ওই চিনির না না টেস্টটা ব্যালেন্স হয় না। তো ওই জন্য দিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে দিয়েছি, ফুটতে থাক, ততক্ষণে আমি গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি চারি সাইডটা। আর ওদিকে তো দেখলে টমেটো আর লঙ্কাটা ধুয়ে রেখে দিয়েছি, ফ্রিজে পরে রাখবো আর কি। আর এদিকে সব হয়ে গেছে মোটামুটি রান্নাঘরের কাজ, রান্নাঘরটা একটু মুছে একটু পরে বেরিয়ে যাব। আর এই দেখো আমটা সেদ্ধ হয়ে গেছে ভালো করে, একটু মাখা মাখা করব, আমগুলো একটু গোটা গোটা থাকবে। তো এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, মা নর্মালি চিনি খেতে এক মানে এখন তো খাওয়া বারণ, আর মা টক খেতে, টক মানে ওই চিনি ছাড়া টকটা একটু খায়, চিনি দিয়ে চাটনিটা সেরকম একটা পছন্দ করে না। ওই যখনও করি যখন করি মায়ের জন্য একটু আলাদা করে আর কি তুলে রাখি চিনি ছাড়া, বরাবরই মাকে দেখেছি চিনি ছাড়াই চাটনি খায়, মানে টকটা খেতে ভালোবাসে। সব তোমাদের সাথে শেয়ার করলাম, তারা একটুখানি বসে নি, আজকে এই ক্যাবিনেটগুলো সব পরিষ্কার করেছি। অনেক সময় ওয়ারড্রপ হয়ে যায়, আলমারি ওয়ারড্রপ ওয়ারড্রপ বলতে বলতে ব্যাস ওয়ারড্রপ হয়ে গেল, তারপরে ওয়ারড্রপ কি আর রান্না করে হয় গো, সমস্যা সমস্যা সব কিছুতেই সমস্যা, সমস্যা ছাড়া জীবন আছে বলো তো? আমাকে আজকে আমার রাত্রেবেলা ভিডিও এডিট করে রাখা ছিল, কারণ এডিট করে সকালের মধ্যে আমাকে কোম্পানিতে পাঠাতে হবে, কারণ একটা ভিডিওর কাজ ছিল আর কি এমার্জেন্সি। প্রচণ্ড প্রেশারে পড়ে গেছি ইদানিং, বেশ ভালো লাগে নতুন নতুন কাজ করতে, এখন ভালো লাগছে। একটা সময় যখন মানে করতে 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 যখন মানে বোরিং হয়ে গেছিলাম, হ্যাঁ ভিডিও নয় ওই যে ভিডিওর মধ্যে যে পার্টগুলো যায়, তো সেগুলো মনে হতো যে ইস প্রচণ্ড চাপ প্রচণ্ড প্রেশার দেয় আর করবো না, এখন মনে হচ্ছে যে না ভালো লাগছে। কাজ যত তুমি করবে তত তোমার টাইমটা তাড়াতাড়ি চলে যাবে, ছাদে যেতে হবে, কারণ আমি আজকে যে ভিডিওটা করবো সেই ভিডিওটা আমার ওই ছাদে রোদে বসে করতে হবে, সেই পার্টটা প্রমোশনের বলে দিলাম, তো ওই জন্য রোদে গিয়ে করতে হবে, তো আবার আমাকে সেই রোদের মধ্যে যেতে হবে। ভাবছি এখন যাবো, এখন তো পুরো একদম টাক পোড়া রোদ, নাকি বিকেলবেলা চারটে পাঁচটার পর রোদ থাকে সেই অল্প রোদটায় যাবো, রোদের মধ্যে বসে আমাকে করতে হবে। চাটনিটা প্রায় হয়ে গেছে, এবার দেখি কখন কি করি, একেবারে ড্রেসটা পরে রয়েছি তো ভাবছি এই ড্রেসটা পরেই করে নিই, তাহলে আমাকে আবার বিকেলবেলা ড্রেস চেঞ্জ করতে হবে না, সুবিধা হবে, তাহলে এখনই যেতে হবে বলো। এবার লজ্জা করছে, ওপরে দাদারা কাজ করছে তো, আবার ওই জন্য মনের মধ্যে এটা কেমন কেমন লাগছে, কিন্তু আমার কাজ লজ্জা পেয়ে লাভ নেই, সবাই জানে, ওই দাদারাও জানে যে আমি কাজে মানে ইউটিউবের সাথে যুক্ত, আমাকে ভিডিও করতে হয়। তার একটা কথা যেটা বলার আছে সেটা খোলসা করে আমি জানি না কতটা করতে পারবো, কিন্তু তারপরেও এটা অনেক সবাই অনেকে প্রশ্ন করছে যে কণিকা এরকম কিছু আছে নাকি, কিছুদিন আগে আমি যখন বলেছিলাম যে আমার গা পাক দিচ্ছে খেতে পারছি না, দেখো মানুষের কিন্তু প্রবলেম হতেই পারে, সেটা কোন দিক থেকে প্রবলেম তোমরা কিন্তু জানো না তো, বা আমিও জানি না, তো সেটা মানে এমনি আমার হচ্ছিল ওয়েদারের জন্য, তোমাদেরকে বলেছিলাম ভাই, কিন্তু তোমরা অন্যটা বুঝেছো, আমার এতগুলো বাচ্চা কাচ্চা তারপরে বাবা আমি মরে যাব, সম্ভব না, এদেরকে আমি মানুষ করি মন দিয়ে, এটাই অনেক অনেকেই বলেছে যখন বলি দিদির মানে এরকম খেতে প্রবলেম হচ্ছে, সেম আমার মতো বমি পাচ্ছে মাঝে মাঝে খেতে পারছে না, এটা অনেকে ধরে নিয়েছো কি ব্যাপার, আবার কি যার কি আবার দ্বিতীয় নম্বর বেবি হবে। তো দেখো তাদের একটা আলাদা লাইফ আছে, হ্যাঁ তাই বলে বলবে যে ক্যামেরার সামনে তো দেখাও কিছুটা, যতটা সম্ভব ততটা হাসি খুশি মুহূর্তগুলো দেখাই, চেষ্টা করি দেখানোর, কিছু বলার থাকলে সেটা অল্প স্বল্প বলি। সেই জায়গা থেকে দাদার একটা লাইফ আছে, তারা খুব সুন্দর একটা লাইফ লিড করছে, খুব হ্যাপি আছে, সুখে আছে, তো সেই জায়গা থেকে যদি কিছু হয়েও থাকে আমি হয়তো এই মুহূর্তে তোমাদেরকে বলতে পারছি না, আর নাও হয়ে থাকে সেটাও তোমাদেরকে বলছি না এখন, সেটা তোমরা যদি হয় তাহলে আগামী দিন তোমরা জানতে পারবে, আর যদি না হয় সেটাও জানতে পারবে। আমি চাই না যে যদি হয় সেটা বলছি, যে এখনো পৃথিবীতে আসেনি তার কথা আমি বলি, আর তাকে এমনিতে আমাদের নিয়ে যান বিভিন্ন রকমের সাপ সাপান্তর করা হয়, তো আমি চাই না যে এখনো আসেনি তাকে নিয়ে এই ধরনের বাজে বাজে কথা বলা হোক, তো ওই জন্য এই মুহূর্তে এই টপিক নিয়ে কোনো কথা বলছি না, আর যদি না হয় সেটাও জানিয়ে দেবো, যদি হয় সেটাও তোমরা আগামী জানতে পারবে। দেখো সত্যি কথাটা কোনো দিনও চাপা থাকে না, একসময় না একসময় বেরো, তোমাদেরকে যদি সম্ভব হতো কনফার্ম হতো তাহলে হয়তো তোমাদেরকে আগে জানিয়ে দিতাম,
যদি এই সব জিনিসগুলো আমাদের সাথে আর কি না করতো, কিন্তু ভেতর থেকে যদি মানে একটা ভয় থাকে যে যদি আবার আরো কিছু একটা কামনা করে বসে, যদি তখন মানে নিজেদের খারাপ লাগবে একটা। বুঝতেই পারছো কি বলতে চাইছি? মানে পরিষ্কার কথা, আমাদেরকে নিয়ে যে পরিমাণে কাটাছেঁড়া হচ্ছে, সেই জায়গা থেকে যদি আমি আরেকজন যে এখনো ধরো পৃথিবীতে আসছে বা আসেনি, আমি জাস্ট আমি গ্যারান্টি দিচ্ছি, আমি জাস্ট কথার কথা বলছি, তার সম্পর্কে যখন আমি বলবো তখন বুঝতে পারছো তাকে নিয়ে কি হবে? মানে এদের কাছে তো বাচ্চাদেরও কোনো দাম নেই, যে একটা দুধের শিশু বা বাচ্চা, ছোট বাচ্চা, এদের কাছে তো দাদারও কোনো দাম নেই। যাকে সেসব বাদ দিই, ওসব আমি পাত্তাও দিই না, এসেও দিই না, যে যার যখন সময় ভগবানের কাছে শাস্তি পাক বা যেখানে শাস্তি পাক, সময় হলে অবশ্যই সেটা হবে। তো সেই জায়গা থেকে নিজেকে পজিটিভ রাখো, অবশ্যই সুখবর হলে তোমাদেরকে বলবো, আর যদি সুখবর না হয় সেটা তোমাদেরকে জানিয়ে যাই, বুঝেছো? ক্লিয়ার করতে পারলাম? চলো পরে কথা হচ্ছে, রান্না বান্না করে স্নান করে কাজবাজ সব কমপ্লিট করে আসি, পরে একবার এসে টাটা বাই বাই করে যাবো। আর ওই ফোনটা আবার ওজন একটু কাজ করছে, তো সেই জন্য আমাকে আবার এই পুরোনো ফোনে ফিরে আসতে হয়েছে। এই ফোনের সমস্যা কি বলতো, এই দেখো সাদা সাদা হয়ে গেছে, মানে একটু সাদা 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 টাইপের দেখতে লাগে। ওই ফোনটা যেমন একদম পারফেক্ট পিকচার কোয়ালিটিটা আসে, ব্যাক ক্যামেরা তো অসম্ভব ভালো, এইটা ব্যাক ক্যামেরাটা অতটা ইসে না, চলে যায়, না ওটার ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা দুটোই ভালো। গাটা ঠান্ডা হয়েছে, হয়েছে হয়েছে, গা ঠান্ডা হয়েছে, তাকানো যাবে না চোখে চোখে, চোখ পড়লেই উঠে এসে চাটতে শুরু করবে। শুয়ে পড়ো, পা দুটো ওপর দিকে তুলে শুয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, বিছানা খাবে, বিছানা কামড়াবে, বিছানা চাটবে, কত রকমের ভঙ্গি। ও জ্বালাতন করছে, জ্বালাতন করছে, স্নান করা হয়ে গেছে, একটুখানি শ্যাম্পু করে নিলাম, আর আমার টকটা তো নষ্ট হবে না, কিন্তু এখানে মাছের ঝোল রয়ে গেছে, সেটাকে ভাবছি আগে ফ্রিজে ঢোকাই। চিন্তামুক্ত, ভাতটা যেটুকুনি ছিল ভাতটাও ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আর এখন আমরা আগে খেয়ে নেব, কারণ আমার ভিডিওর যেটুকুনি তোমাদেরকে বললাম কাজ আছে, বাবা ছাদে গেছি টাকা ফাটা রোড, উজ্জ্বলকে বলছি কি করে করবো, উজ্জ্বল বলছি ওর মধ্যেই করতে হবে কোনো রকমে, এখানে সেখানে আপডালে গিয়ে করবেন না। তারপরে অনেক কষ্ট করেছি, ফোন গেছে হ্যাং হয়ে, এই ফোনটা হ্যাং হয়ে গেছে, এত রোদ পড়েছে ফোনের মধ্যে, ব্যাটারিও নেই, দেখিয়ে দিয়েছে 20%, ইউ হ্যাভ 20% ব্যাটারি লেফট। চলো মাছের ঝোল, শাক ভাজা, বড়ার জন্য এক পিস মাছ ভাজা, টমেটোর চাটনি দেখিয়ে দিয়েছি, যা যা রান্না বান্না করেছি।